তিনি গান্ধীজি মোহনদাস করমচাঁদ গান্ধী তার জীবনধারা এবং জীবনে অসংখ্য ঘটনা থেকে আমরা তার আদর্শ এবং ভাবধারার সঙ্গে পরিচিত হতে পারি এই লেসনে গান্ধীজি জীবনের দুটি ঘটনা জানতে পারব বিবেকানন্দের ভাবধারার সঙ্গে গান্ধীজির কি মিল আছে তাও আমরা জানতে পারব লেটস রিড এইটা আমরা পড়বো এবং মানেগুলো আমরা প্রতিটা লাইনের মানেগুলো আমরা জেনে নেব নতুন নতুন শব্দগুলি আমরা আমরা ওয়ার্ডটপ থেকে মানেগুলি জেনে নেব গান্ধী দা মহাত্মা ওয়ান ডে লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী গান্ধীজির কাছে বেড়াতে গেল একদিন গান্ধীজ ড্রেস সারপ্রাইজ দা বয় গান্ধীজির পোশাক পালকটিকে বিস্মিত করল সার্চ এ গ্রেট ম্যান উইদ এ শার্ট অন্ডারের সে বিস্মৃত হল এমন একজন বিখ্যাত ব্যক্তি উইদ এ শার্ট এই জামা ছাড়াই হোয়াই ডোন্ট ইউ এ শার্ট গান্ধীজি গান্ধীজি আপনি কেন জামা পড়েননি তার লিটিল বয় আক্স বাচ্চা ছেলেটি জিজ্ঞাসা করল হোয়ার ইজ দ্য মানি সন টাকা কোথায় গান্ধীজি অ্যাক্সিডেন্টলি গান্ধীজি ধীরে ধীরে বললেন আই এম ভেরি পুয়োর আই ক্যান নট বাই এ শার্ট আমি খুবই গরিব একটা জামাও কিনতে পারি না দ্য বয় ফিল্ড পিটি বালকটি দয়া অনুভব করল মাই মাদার সিউল হিসেড সে বলল আমার মা ভালোই সেলাই করেন সি মেক্স অল মাই ক্লোথস তিনি আমার সমস্ত পোশাক তৈরি করে দেন আই উইল টু সি ইউ এ শার্ট ফর ইউ আমি তাঁকে বলব আপনার জন্য একটি জামা তৈরি করে দিতে হাউ মেনি শার্ট ক্যান ইউর মাদার মেক গান্ধীজি আস্ট গান্ধীজি জিজ্ঞাসা করলেন তোমার মা ঠিক কতগুলো জামা তৈরি করতে পারবে জাস্ট টেলমি হাউ মেনি ইউ নিড আপনি আমায় বলুন আপনার কতগুলো প্রয়োজন হি সেড সে বলল সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান তিনি তৈরি করে দেবেন আপনার যতগুলো প্রয়োজন গান্ধীজি থট ফর এ মোমেন্ট গান্ধীজি এক মুহূর্তের জন্য ভাবলেন দেন হি সেড আই হ্যাভ এ লার্জ ফ্যামিলি সন আই হ্যাভ ফর্টি কোর বাদার অ্যান্ড সিস্টার আমার এক বৃহৎ পরিবার আছে আমার চল্লিশ কোটি ভাই বোন টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট হাউ ক্যান আই ওয়ার ওয়ান গান্ধীজি আক্স প্রত্যেকের একটি করে জামা না হওয়া পর্যন্ত আমি কিভাবে একটা জামা পড়ি দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয় হোয়াট কোরোর করোর বালার অ্যান্ড সিস্টার উত্তরটি বালকটিকে বিস্মিত করল চল্লিশ কোটি ভাই বোন গান্ধীজি ওয়াজ রাইট আফটার অল গান্ধীজি ফেল্ড অল পিপল অফ ইন্ডিয়া হিজ ফ্যামিলি মেম্বার গান্ধীজি সঠিক ছিলেন সর্বোপরি গান্ধীজি অনুভব করেছিলেন ভারতের সমস্ত লোকজন তার পরিবারের সদস্য আমরা এবার ওয়ার্ডরুপের শব্দগুলি দেখে নেবো যেখানে নতুন শব্দগুলির মানে বলা আছে ওয়ান্ডার থট ইন সারপ্রাইজ বিস্ময়সূচক চিন্তা জেন্টলি জেন্টলি মানে কোমলভাবে বা সফটলি সিউ স্টিচ স্টিচেস অনেক ক্লথ টু মেক ড্রেস পোশাক তৈরির জন্য কাপড়কে সেলাই করাকে সিউ বলা হয় কোর এ নাম্বার ওয়ান কোর ইকাল টু হান্ড্রেড লাখ অর্থাৎ বাংলায় বলা হয় এক কোটি কোটি এক কোটি বলতে একশো লাখে এক কোটি হয় গান্ধীজি ভিজিটের ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ড ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগেল ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য গান্ধীজি বিভিন্ন স্থানে তহবিল সংগ্রহ করতে যেতেন ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা একদা তিনি উড়িষ্যায় গিয়েছিলেন দে আর হি মেড অ্যান্ড ওল্ড ওম্যান সেখানে তিনি এক বৃদ্ধার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সি কুড নট স্ট্যান্ড স্টেট তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না হার হেয়ার ওয়াজ গ্রে তার চুল ছিল ধূসর হার শাড়ি ওয়াজ টন তার পরনের কাপড় অর্থাৎ শাড়ি ছিল ছিন্ন ছেঁড়া সি ওয়েন টু নেয়ার গান্ধীজি অ্যান্ড টাচ এড হিজ ফিল তিনি গান্ধীজির কাছে এলেন তার পা ছুঁলেন দেন সি গেভ হিম এ কয়েন তারপর তিনি তাকে একটি মুদ্রা দিলেন জামানলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কি দ্য ফান্ড এই ফান্ডকে রাখা বা রক্ষা করাই ছিল জামানলাল বাজাজের কাজ হি আস গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড তিনি গান্ধীজিকে কয়েনটা চাইলেন বাট গান্ধীজি দিলেন না রিফিউজ করলেন প্রত্যাখ্যান করলেন জামানলাল

দিস কয়েন ওয়াজ পার অল সি হ্যাড যার কাছে লাখ টাকা আছে সে কয় সে এক হাজার টাকা অথবা দু হাজার টাকা দিতেই পারে বাট দিস কয়েন ওয়াজ পার অল সি হ্যাড তা এই কয়েন হয়তো তার শেষ সম্বল হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস কি মহান আত্মহত্যাগ সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ করোর অফ রুপিস তাই আমি এই কয়েনকে কোটি টাকার থেকে বেশি মূল্যবান বলে মনে করি গান্ধীজি এক্সপ্লেন এভাবেই গান্ধীজি ব্যাখ্যা করলেন হি কিভ দ্য কয়েন উইথ হিম ফর এভার তিনি আজীবন এই মুদ্রাটি নিজের সঙ্গে রেখে দিয়েছিলেন ওয়ার্ড্র ওয়ার্ড যে নতুন শব্দগুলির কথা বলা হয়েছে ফ্রিডম স্ট্রাগেল এফোর্ড টু গেট ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা লাভের প্রচেষ্টা ওয়াট ডব্লু ও আর টিএইচ ইংরেজিতে ভ্যালু ভিএএল ইউই তার বাংলা হলো টু সামথিং ফর গুড ওয়ার্ক ভালো কিছু কাজের জন্য কিছু দেয়া ভালো কাজের জন্য কিছু দেয়া থট অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজির ওয়ার্ক গান্ধীজির কাজের মধ্যে ভালোবাসা শান্তি সাম্যের চিন্তা নিহিত ছিল স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ টেগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াজ স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরেরও অনুরূপ ধারণা ছিল স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ানস স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন সব ধর্মের মধ্যে ঐক্য হি স্পোক অ্যাবাউট ইট ইন এইটিন নাইনটি থ্রি অ্যাট আঠেরোশো তিরানব্বই সালে শিকাগোয় তিনি এ বিষয়ে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্টার্টের রক্ষাবন্ধন ইন নাইনটিন ফিফথ রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো পাঁচ সালে রক্ষাবন্ধন অর্থাৎ রাখি বন্ধন উৎসব শুরু করেন ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি এটা ছিল ভ্রাতৃত্ব বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাম্যের অনুষ্ঠান দিস থ্রি গ্রেড মেন হ্যাভ বিকেম ইমটাল ফর দেয়ার থট অ্যান্ড ওয়ার্ক এই তিন মহান ব্যক্তি তাদের চিন্তা ও কাজের জন্য অমর হয়ে আছেন এবার আমরা ওয়ার্ড্রোভের মধ্যে থেকে দেখে নেব এই অংশের নতুন শব্দগুলি কমিউনাল হারমোনিয়াম গুড রিলেশনশিপ এবং পিপল অ্যান্ড ডিফারেন্ট বিলিভ বিভিন্ন বিশ্বাসের মধ্যে অর্থাৎ ভিন্ন ভিন্ন মতের মধ্যে সুসম্পর্ক ইমটাল আনফর্চেটেবল অর্থাৎ অবিস্মরণীয় যাকে খোলা যায় না